Hello guys, welcome back to my channel Disco's Creativity. So today I will share a new type of tutorial for you. আজকে আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের জিনিস দেখাবো, যেটা হলো ফটো ফ্রেম বানানো। কি করে খুব ইজিলি ফটো ফ্রেম বানানো যায়, তো আমি ভেবেছিলাম এটা নিয়ে একটা ভিডিওই করব পুজোর আগে, কিন্তু তারপর ভাবলাম এটা লাইভে দেখালে অনেক ভালো হবে, বেটার হবে, সবাই জিনিসটা বুঝতে পারবে। যারা লাইভটা দেখছো প্লিজ একটু কমেন্ট করো, আর আমি একটু আমার ফ্রেন্ডসদেরকে লাইভটা শেয়ার করে নিই। আর তার থেকেও বড় কথা হলো, ওয়ান সেকেন্ড, আমি জানি না তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছো কি না। তো যাই হোক, আশা করি এখন সবাই পরিষ্কার শুনতে পাচ্ছো। তা আমি একটু লাইভটা শেয়ার করে নিই, তোমরা সবাই কেমন আছো? যারা দেখছো প্লিজ কমেন্ট করো। আজকে আবার কমেন্টের ওই জায়গাটা কেমন কালো কালো দেখাচ্ছে, নিখাত কেউ কমেন্ট করলে আমি দেখতে পাবো না, এরকমই কেস হয়ে গেছে। তো যাই হোক, জানি না কি হয়েছে, ওয়ান সেকেন্ড, আমি একটু লাইভটা শেয়ার করে নিই। আজকে ফটো ফ্রেম বানানো দেখাবো, আর তার জন্য আমি নিয়ে বসেছি এত বড় একটা ডাব্বা আঠা। এই দেখো, এটা হচ্ছে 500 গ্রাম 500 গ্রামে এক সেকেন্ড আমি শুরু করবো দেখাবো। তো ওর জন্য আমি একটু একটু করে দেখাই। এই আমার ঘরে অনেক পিচবোর্ড ছিল, তো ওই পিচবোর্ড এর এই দুটো সেম মাপে কেটে নিয়েছি, একদম সেম মাপে কেটে নিয়েছি। হ্যাঁ, একদম পুরো সেমই রয়েছে, পুরো সেম রয়েছে। আর এটা আমি কেটে নিয়ে বসেছি, বাট ফটো ফ্রেমের জন্য মেন যে জিনিসটা সেটা আমি এখানে দেখাবো, মানে এখানে কেটে দেখাবো ওটা। আর এক সেকেন্ড, আমি একটু 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 করে দেখাচ্ছি বলছি। আর তার জন্য নিয়ে বসেছি আমার কালার, এই যে কালারের ডাব্বা, আর এই কালারের ডাব্বার যে কালারগুলো আমি এতদিন ইউজ করেছি সেগুলোই রয়েছে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, ছেড়ে দাও, আজকে ইতিহাস হয়ে গেছে। আর এই ব্রাশটা আমি ইউজ করি আমার ক্লেতে, ওই যে ক্লেতে একটু মাঝে মাঝে কুচকানো কুচকানো কি সব, এই মা কি গরম লাগছে, সত্যিকারের এত গম্ভীর, আরে গম্ভীর কথা হাসছি তো, আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছিলাম না, যা সবাই আমার গম্ভীর কেন দেখছে, আমি তো সারাক্ষণ দাঁত বার করে হাসতে থাকি। আরে তোমরা জানো না আমি, এই তো কমেন্ট দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি, গম্ভীর, আমি এই হাসির জন্য স্কুলে বকা খেতাম, মানে হাসির জন্য বকা খেতাম মানে কি কি বলবো, মানে দেখো হাসির কথা শুনলে তো সবারই হাসি পায়, এবার আমি একটু না হয় বেশি হাসতাম, তার জন্য মাতাজি মাকে ডেকে আপনার মেয়ে ভীষণ হাসে, আরেকজন আমার ক্লাস টিচার বলেছিলেন, ক্লাস টেনের ক্লাস টিচার বলেছিলেন আপনার মেয়ে ভীষণ দুষ্টামি করে। তখন মা বলছে দুষ্টামি না, এতদিন তো কিছু শুনিনি ওর সম্বন্ধে। তখন মা বলছে, তখন এবার উনি বলছে না ও কিন্তু ভীষণ হাসে, তখন মাই এটা শুনে হেসে ফেলেছিল যে হাসিটা কিনা দুষ্টামি, দুষ্টুমি না দুষ্টামি, মানে আমি হাসির জন্য বকা খাই। আর এখানে মানে ভাই কি বলবো, যাই হোক, আর তোমরা বলছো আমি গম্ভীর কিছু, যাই হোক, তোমরা দেখেছো আমার আঠার সাইজটা, আজকে এটা ওপেনিং হবে। আর হচ্ছে এখানে নিয়ে বসেছি এই ম্যাগাজিনটা, এই ম্যাগাজিনটা, এটার ভেতরে যে খবরে খবর, মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে খবরের কাগজ আনা হয় না, তো এর ভেতরে যে কাগজগুলো রয়েছে এগুলো আমি ইউজ করবো ফটো ফ্রেমটা বানাতে। আর হচ্ছে দাঁড়াও, এই কমেন্ট শো করছে এতক্ষণ পরে, 10 বছর পর কমেন্ট শো করবে, আমি একটু আরো কয়েকজনকে পাঠিয়ে নিই। আর তোমরাও শেয়ার করো, তোমরাও প্রচুর প্রচুর শেয়ার করো। আমি বললাম হাসির জন্য আমার হেসেছিলাম বলে একজন মামাই বলেছিল যে আমি নাকি দুষ্টামি করি, আর এরা বলছে আমি গম্ভীর, কি সব শুনছি, হাসির জন্য বকা খেতাম মানে কোনো রিজন না, মানে কিছু। আর আজকেও আমি এই মল্ডিরটা ব্যবহার করব, আগের দিন একটা ছিল, তো আজকে বেশিটা লাগবে না, তাও যাই হোক, এই ডেনড্রাইট রয়েছে,
এই ফ্ল্যাট ব্রাশ, ছোট কাঁচি, ছোট কাঁচিটা কোনো কাজে লাগবে না। এই ব্রাশটা কিন্তু ভীষণ ভালো, আমি এটা ইউজ করছি, ভীষণ সফট, হেভি ব্রাশ। ট্যালকন, গ্রিপেক্স, ট্যাকলন, গ্রিপেক্স, কম পয়সা স্বাস্থ্যকর খাবার। আর এই সেভেল হেয়ারের ব্রাশগুলো সত্যি এদের ডিমান্ড ছিল অনেক বেশি, ওই জন্য এখন আর এদের দেখা যায় না। না এই আমি দয়ালে সিনথেটিক ব্রাশ হয়, বাট ওটা খুব একটা ভালো হয় না, মানে কাগজ উঠিয়ে দেয়, নাকি আমি আগে আঁকতে পারতাম না বলে কি জানি জানি না। যাই হোক, তো এই হলো ঘটনা। আর আমি এখানে এই বোর্ডটা পেতে নিয়েছি আগের দিন যেটার ওপর কাজ করেছিলাম, তোমরা সবাই দেখেছো। আজকেও পাউডার লাগবে, কারণ ক্লিয়ার কিছু কাজ আছে, তবে ওটা একদম লাস্ট পার্টে। আর বেশি কথা না বলে আমি শুরু করে দিই, কারণ বিরাট বড় একটা কাজ আছে। তো আজকে এটা বানানো দেখাবো, সেটা হচ্ছে ফার্স্টে মনে হলো, হ্যাঁ মনে হলো, আসলে কমেন্ট দেখতে পাচ্ছিলাম না তো ওই জন্য কেমন একটা লাগছিল, তারপর মা ফোনটা দিয়ে খুলে দিল। তো ফার্স্টে এটা দেখাবো, সেটা হলো কি যে মানে এটা পিচবোর্ডটা সবসময় যে পিচবোর্ডই নেবে, মানে দুটো টুকরো নাও তোমরা, মানে যে সাইজ এটি করো দুটো যেন সেম সেম হয়। হ্যাঁ এটা হলো মূল কথা। আরও পিচবোর্ড লাগবে, সেগুলো আমি পরে দেখাচ্ছি, তার আগে আমি কোনো মাপ দিয়ে দেখাচ্ছি না, আমি একদম সিম্পল করে দেখাচ্ছি, যার যেমন মাপ ইচ্ছা করবে। আর তবে হ্যাঁ একটা মাপ লাগে, সেজন্য আমি একটা নিজস্ব মেজারমেন্ট রেখে করবো। আর এটা তোমরা বার্থডেতে গিফট করতে পারো কাউকে, তারপরে মাদার্স ডে, ফাদার্স ডে, কত কিছু ডে হয়, সিস্টার্স ডে, ব্রাদার্স ডে, মানে ডেট তখন ছড়াছড়ি, সব ডেতে সবাইকে গিফট করতে পারো, নিজেরাও ঘরে সাজিয়ে রাখতে পারো নিজের ছবি আটকে। দাঁড়াও না, আরে কাটাই আছে, যখন লাগবে তখন কেটে দিই। তো ফার্স্টে আমি এটা একটু শক্ত রয়েছে, মানে এটা ভাঁজ বেশি পড়েনি, তো এর জন্য আমি এটাকে ইয়ে করব, নিচে দেব, মানে এটাকে কিছু করব না, তো এটা এটার মতো থাক, ঠিক আছে, এটা এটার মতো থাক। আর এখানে যেটা করব সেটা হচ্ছে এটাকে করব, হ্যাঁ এটাকে করব। তো এটাকে ফার্স্টে আমি একটা জাস্ট সিম্পল একটা মাপ নিয়ে নিচ্ছি, তোমাদের যার যেমন পছন্দ সে তেমন নিও, আমি না আড়াই নেব না, তিন করেই নি, যার যেমন পছন্দ সে তেমন নেবে, তিন করেই নিচ্ছি। আগের বার আমি এটা মায়ের বার্থডেতে বানিয়ে দিয়েছিলাম, তবে এরকম বানাইনি, মানে আজকে যেরকম বানাবো সেরকম বানাইনি, ওটা অন্যরকম বানিয়েছিলাম, তখন বাচ্চা ছিলাম, তাই কাগজ টাগজ কেটে ফুল ফুল। তো দেখি দুদিকে তিন করে নেওয়ার পর কতটা কি জায়গা থাকে, সেটাও একটা ফ্যাক্টর, আড়াই করে নিলেই ভালো হতো নাকি। ঠিক আছে, ফটো ফ্রেম একটু ইয়েই হয়, অত ভেবে লাগে, ওই খাটে তলে যে পিচবোর্ডগুলো আছে তাও তো। তো পিচবোর্ড গুলো রেখেছিলাম অ্যাকচুয়ালি কি হোমমেড ক্যানভাস বানাবো বলে, দূর কি বানায় ওসব, যখন দেখলাম থার্মোকলের উপর এই সুন্দর ছবি আঁকা যাচ্ছে আর কি হবে ওসব বানিয়ে, এই হচ্ছে আমার ব্যাপার। তো এই দুদিকে আমি ছাড়লাম হচ্ছে তোমরা দেখলে 3 সেন্টিমিটার করে, আর এই উপর নিচে ছাড়বো হচ্ছে 2.5 সেন্টিমিটার করে, এটা যার যার নিজস্ব ব্যাপার, 2.5 না 2 করবো সেটাই এখনো ভেবে উঠতে পারছি না, তবে 2.5 করাটাই বেশি ভালো মনে হচ্ছে, তাই 2.5 করছি। তো এটা যার যার নিজস্ব ব্যাপার, কে কি মেজারমেন্টে করবে, আমি কখনোই বলে দেবো না যে তোমরা এই মেজারমেন্টে করো, এই মেজারমেন্টে না করে ভুল হয়ে যাবে, কারণ আমি অনেক ভিডিও দেখি তারা বলে যে এই মেজারমেন্টেই করতে হবে, এইভাবেই করতে হবে, নাইলে ভুল হয়ে যাবে, দূর। আমি তো আগের বার নিজের মতো করেই বানিয়েছিলাম, জাস্ট টেকনিকটা দেখার, এটাই হচ্ছে ব্যাপার। তো ফার্স্টে মাপটা নিয়ে নিচ্ছি, 2.5 সেন্টিমিটার করেই তো নিচ্ছি সব কটায়, তারপর বলো সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে আমি খেয়ে দিয়ে বসেছি, কারণ অত রাতে আমার আর খেতে ইচ্ছা করে না ওই জন্য। তো এবার দাগটা কেটে নেব, দাগটা কেটে নিচ্ছি সুন্দর করে, দাগটা কাটছি কারণ এটা কাটতে হবে, তাই নাহলে কাটতাম না।
তো এটার মধ্যে তোমরা তোমরা মানে ফটোই যে রাখতে হবে এমন কোনো কথা নেই, তো ফটো যে রাখতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের নিজেদের আঁকা কিছু মিনিয়েচার ক্রাফটস বা যাই হোক, মানে যাই হোক যা কিছু পছন্দ মতো রাখতে পারো, কেউ কোনো আপত্তি করবে না, যার যা ইচ্ছা। তো এই মাপের আমি একটা কাগজ কেটে নেবো, কাগজ কেটে এই মাপের একটা কিছু বানিয়ে এর মধ্যে ভরবো। না না সবাইকে পাঠানো হয়নি, ছোট ফোনটা কোথায় দাও তোমার কাছে। তো যাই হোক, আজকে একটা ভিডিও দিয়েছিলাম থার্মোকলের ওপর ইয়ে করা, কি যেন বলে ওই আগের দিন যেটা দেখালাম থার্মোকলের ওপর অ্যাক্রিলিক, বাবাকে দেখাও না, থার্মোকলের ওপর অ্যাক্রিলিক পেন্ট করা দেখি দেখিয়েছিলাম আজকে একটা, তো ওটা দেখো, মানে ওই ভিডিওটা দেখো তোমরা সবাই, মানে আজকেই ছেড়েছি, এই বেশিক্ষণ হয়নি। যাই হোক একটু শেয়ার করে নিলাম আবার। তো এই দেখো একে নিয়েছি, দাঁড়া একটু সোজা করে আমি দেখিয়ে নিই কিভাবে আমি এঁকে নিয়েছি। এটা আমি এই যে স্কোয়ার এটা করেছি, এটা আমি পুরো নিজের মানে নিজের ভেতর থেকে করেছি মাপটা, মাপের কোনো বাধ্যবাধকতা নেই, যার যেমন ইচ্ছা তেমন করতে পারো। তো এবার যেটা করব আমি এই যে মাঝের এই যে অংশটা এটাকে আমি কেটে নেব, আমি মার্ক করে দিচ্ছি কোন অংশটাকে আমি কাটবো, কারণ কাটাটা আমি কাটবো না, মা কেটে দেবে এখানে। তো এই যে এই এই যে এখানে কাটাকুটি করা অংশটা এটা আমি কেটে দেবো, এই ভেতরের পার্টটা আমি কেটে দেবো, ঠিক আছে। আর এই এটা পুরো কেটে মানে যে চারদিকে জাস্ট বর্ডারটা থাকবে, ঠিক আছে। এ না কেটে দাও তো, ছুরি তো নেই আমার জানোই তো, আমি আগের বার এটা দিয়ে কেটেছিলাম, ছাড়ো চল যাও। তো যাই হোক ওটা তো হ্যান্ড ওভার করে দিলাম, তো এখানে যেটা করবো সেটা হচ্ছে মেন কাজ, এখান থেকে আমি দেখানোটা দেখাতে থাকি। তো এটা এটা ফটো ফ্রেম বানাচ্ছি, মানে যে ফটো ফ্রেমই মানে ফটো ফটোই রাখতে হবে এমন কোনো কথা নেই, তো সেটা হলো ঘটনা। যাই হোক এখান থেকে আমি একটা পাতা কেটে নিলাম, মানে পাতা ছিঁড়ে নিলাম, অনেকে আবার দেখায় এইভাবেই পাতাটা ছিঁড়তে হবে, পাতাটা এইভাবেই ছিল, মানে বলছি কেমন লাগে অনেক। আচ্ছা খবরের কাগজটা এত ছোট কেন, যাই হোক ছোট আর কি করা যাবে, ছোটকে মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। ওই যে এই যে এই যে একটু যদি ব্যাকা চারা হয়েছে তোমাকে আমি পুলিশে দেবো আজকে, এই শুভ উদ্বোধন ঘটালাম আজকে আমি, আমার হাতই আমার সম্বল, কারণ এত সুন্দর সুন্দর তুলিগুলোকে আমি খোয়া দিতে চাই না এই আঠা লাগিয়ে, কারণ এর আগে বহুবার আঠা লাগিয়ে আমার অনেক তুলি নষ্ট হয়ে গেছে, অনেক তুলি। ছেড়ে দাও ছেড়ে দাও। তো যাই হোক এবার এটাকে আমি আটকে নেবো ঝটপট করে, আমি যদি এটা ভিডিও বানাতাম তাহলে তোমরা দেখতে এই এই টাইমটা আমি কি ফার্স্টে কাজ করছি, কারণ ওটা ফার্স্ট মোডে বানাতাম, আমার ফার্স্ট মোডে ভিডিও দেখতে হেভি লাগে, মানে যারা করে মানে যাদের ভিডিও আমি ফলো করি তারাও যখন ফার্স্ট মোডে করে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব অভিমত এই কাগজটা লাগানোর ব্যাপারে, কেউ যদি আর্ট পেপার লাগিয়ে ব্যাকগ্রাউন্ডে কিছু আঁকতে চাও সেটা তোমরা করতে পারো, বাট আমি কিছু আঁকবো না, আমি এখানে কালার করব, তার জন্য আমি কাগজটাকে বেছে নিয়েছি, ঠিক আছে। তোমরা লাইভটা প্লিজ তোমাদের ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করো, আর সবাইকে একটু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করো। কালকে আমি তোমাদের বলেছিলাম যে আমার চ্যানেলে 140টা সাবস্ক্রাইবার, তো এখন কালকে লাইভের পর কথা হয়েছে 145টা হয়ে গেছে, মানে 5 জন বেড়ে গেছে। মোহনা ভান্ডা খুব সুন্দর দিশা হয়ে গেছে, ও মোহনা মানে মোহনা মানে মোহনা কাকিমা মানে মোহনা ওই ইয়ে স্কুলে ওই যে বাচ্চা মেয়েটা, হ্যাঁ। আসলে আজকে আমি একটা ফটো ফ্রেম বানানো দেখাচ্ছি, হ্যাঁ মোহনা কেমন আছে, তোমরা সবাই কেমন আছো বলো।
আমরা তো বেশ আছি, হেলে দুলে চলছে। সেটাই, আর সবাই জেনে গেছে আমাদের এই ব্যাপারটা, আর এখানে বলে লাভ নেই। যাই হোক, তো যাই হোক, এই দেখো আটকে নিচ্ছি মোটামুটি। এটা আমি আবার বললাম, তোমাদের সম্পূর্ণ নিজস্ব অভিমত, কেউ যদি আর্ট পেপার লাগাতে চাও লাগাতে পারো, কেউ কার্টিস পেপার লাগাতে চাইলে লাগাতে পারো, যার যেমন ইচ্ছা সে তেমন করবে, কোনো বাধ্যবাধকতা নেই। এই লাইফের একটাই প্রবলেম, আঠা ব্যবহার করলে হাত আঠাময় হয়ে যায়, হাতের থেকেও বেশি হয় আমার জামা প্যান্ট, কারণ হাতগুলো গিয়ে তো জামাটাই মুছিয়ে হয়ে যায়। So guys, how are you? যাই হোক, এর আগের বার যে ফটো ফ্রেমটা বানিয়েছিলাম ওটা তোমাকে দেখাতে পারতাম, কিন্তু ওটা এখন নিচে রয়েছে যার জন্য আমি দেখাতে পারলাম না। আই এম সো সরি ফর দ্যাট, বাট ডোন্ট ওয়ারি, একদিন দেখাবো, শেয়ার করবো এটা। তো মা ওটা কেটে দিলে পরে আমি এখানের বাউন্ডারিগুলো করবো, তবে বাউন্ডারিগুলো করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের এখানে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার করে নেবো। আমি ব্ল্যাক কালার করছি, তোমাদের যার যে কালার ইচ্ছা সেই সেই কালার করতে পারো। ব্ল্যাকটা করছি কারণ কি, ব্ল্যাকটার ওপরে মানে অন্য কালারগুলো করলে সেগুলোর ওপরে ফাঙ্গাস বা মানে কিছু একটা মানে ফাঙ্গাস বা তোমার যে কোনো ধরনের মানে বর্ষায় যেটা হয় সেইগুলো পড়ে না ব্ল্যাকটা, ব্ল্যাক অ্যাক্রিলিকটা দিলে, ঠিক আছে? তো সেই জন্যই আমি ব্ল্যাকটা দিচ্ছি, কারণ আগের বার আমি যেটা বানিয়েছিলাম ব্ল্যাকটা নষ্ট হয়েছিল বলো মা? ব্ল্যাকটা একটুও সাদা মানে ছাতকুড়া টাইপসের কিছু পরেনি, যদিও এটা ছাতকুড়া পরার মতো জিনিস নয়। তো এখানে আমি আমার ব্ল্যাক পিডি লাইটের কালারটা নিয়ে নিচ্ছি, এই যে পিডি লাইটের কালার আমার একমাত্র সম্বল। যাই হোক, ওকে আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমি ওকে পুরো ব্যাকগ্রাউন্ডে ব্রাশ করে নেবো এই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে, তার জন্য পাশে নিয়ে নিচ্ছি জল। ব্ল্যাকটা দিলে মানে যেটা বললাম তোমাদের ওই ঘটনাটা হয় না, তো এর জন্য ব্ল্যাকটা। আর আমাদের এখানে এখন জোরদার বৃষ্টি শুরু হয়ে গেছে, এ হ্যাঁ এই যে কেটে দিয়েছে, এই যে এরকম হবে, জানলা 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 ব্যাপার হবে, ঠিক আছে? যাই হোক, আমি এখন পেন্ট করছি। ও আমার ফ্ল্যাট ব্রাশ দিয়ে ড্রয়িং করতে যা লাগে না, ও ও ও যাতে আমার বোর্ড নষ্ট না হয় তার জন্য আমার এই নিচে এই ব্যবস্থাটা করে নেওয়া। সবাই বলো কেমন লাগছে তোমাদের, এখনো যদিও কিছু শুরু করিনি, কালো রং করছি। আর এই কালারটা করার সময় কোন রকম জল মেশাবে না, তাহলে কিন্তু খবরে কাগজটা নরম হয়ে ছিঁড়ে যাবে, এটা আমার অ্যাডভাইস। কিছু কিছু ক্ষেত্রে মানে যেগুলো করলে প্রবলেম হতে পারে আমি সেগুলোর ক্ষেত্রেই মানে খুব কড়া ভাবে বলি, তাছাড়া তোমাদের যার যেমন ইচ্ছা তেমন বলবে, আমিও সব ভিডিওতে বলি, যেমন অ্যাজ ইউ উইশ, অ্যাজ ইউ উইশ, ইউ ক্যান মেক এনি স্ট্রাকচার অ্যাজ ইউ উইশ। আজকে যে গাছের গাছটা করেছিলাম সেটাতেও বলেছিলাম। তো খবরের কাগজের ওপর কালারটা দিলে কি হয়, খবরের কাগজটা মানে খবরের কাগজটা আমি বেশি প্রেফার করি মানে এমনি পেন্টিং মানে ড্রয়িং পেপারের থেকে, কারণ একদিক দিয়ে এটা যেমন পকেট ফ্রেন্ডলি তেমনই আর একদিক দিয়ে এটা হচ্ছে এটা অনেক স্টেবল হয়, মানে স্টেবল হয় মানে ওই সব ড্রয়িং পেপারের থেকে অনেকটা বেশি স্টেবল হয়, সেটাই আমি বলতে চাইছি। যাই হোক, ও ফ্ল্যাট ব্রাশ দিয়ে কালার করার মজাই আলাদা। তো দেখো এটা অলমোস্ট ডেন 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 ডেন,
তো এবার যেটা করছি এই যে সাইডগুলোতে এগুলোতে কালার করে নিচ্ছি, পরে পিছনটা আমি একদম লাস্টে করব, মানে পুরো জিনিসটা রেডি হয়ে যাওয়ার পর পিছনটা কালার করব, কারণ দুদিকে রং করে দুদিকটাকে ব্যস্ত করে রাখার কোনো মানে হয় বলে আমার মানে ভাল লাগে না এইসব জিনিস, তো তার জন্য দুদিকটাকে আমি ব্যস্ত করতে চাই না, তো ওই জন্য। আর কিন্তু যে জায়গাগুলো না করলে ভীষণই বাজে লাগবে, মানে একটা ফিনিশিং হবে না, সেই জায়গাগুলো আমি করে নিচ্ছি। তুলিতে অনেক রং লেগে থাকে, ওই রংগুলো দিয়ে এই জায়গাটা তোমরা করে নিতে পারবে। তবে ভুলেও জল লাগিও না, রং ড্রাই হয়ে যাচ্ছে বলে জল লাগিয়ে দিলে তুম করে না, রং ড্রাই হলে রং নেবে তুলিতে কিন্তু জল লাগাবে না, এটা আমি কড়া ভাবে বারণ করছি তোমাদেরকে। হ্যাঁ, ওসব কথা ছাড়ো তো, যেটা ওটা পাস্ট ছিল এককালে, ঠিক আছে, মানে পাস্ট ওটা ওটা এখন আর কোনো ইয়ে না। হ্যাঁ, পাস্ট কে কেন আমি আমার প্রেজেন্টে টেনে নিয়ে আসবো? পাস্ট হয়ে গেছে, ফিউচার হবে, বাট প্রেজেন্ট ইজ আ গিফট, সো লেটস এনজয় ইট। এই রিতম আজকে কোথায় গেলি রে, আর আগের দিন কত লোকে এসেছিলি রে, আজকে কি সবাই পড়াশুনো করতে ব্যস্ত হয়ে গেলি নাকি রে? তো যাই হোক, অলমোস্ট ডান আই এম। তো যেটা করবো, এখানে আমাদের একটা মানে ম্যাট রয়েছে, ওটা ডোর ম্যাট রয়েছে, ঠিক আছে, আর জলটাই যখন তুলিটা বললাম, ও ও ও কি সুন্দর রূপ, আহা, ওমা জলটা একটু পাল্টে এনে দাও তো, জলটা পাল্টে এনে দাও, তুলিটা একটু জল থেকে ভালো করে ধুই। তো যাই হোক, ওটার ওই পার্টটা মোটামুটি হয়ে গেছে কমপ্লিট, এবার যেটা হচ্ছে এটা এই পার্টটাকে কমপ্লিট করা। তো এই পার্টটাকে কমপ্লিট করার জন্য আমি নিয়ে নিচ্ছি ছোট কাঁচি, এটার ফিনিশিংটা ভালো করে করব, তো ঝটপট করে করে ফেলি। যাই হোক, ও মোটামুটি ঠিকই আছে, বেশি আর কিছু করছি না, কারণ এটা পুরোটাই হ্যান্ডমেড। তো যাই হোক, কিছু একটা হয়েছে, তুলিটা পুরো সাদা ছিল কালকে, আর আজকে রং করার পর তুলির চেহারাই পাল্টে আছে, ওই দেখো মেঘটাকে আবার। যাই হোক, এটা হচ্ছে এর বহিষ্কৃত অংশ, ঠিক আছে। যাই হোক, এবার হচ্ছে কি করব, আমি এই এই যে এর যে বার গুলো রয়েছে না, এই বার গুলো এইগুলোর মাপে একটা করে মানে পিচ বোর্ড কাটব, দেখো কিভাবে করি, মানে এইগুলো যে মাপে নিয়েছি, ঠিক আছে, সেই মাপে। তো ফার্স্টে এখান থেকেই কাটা শুরু করি, মানে একে নিতে হবে আগে, কেন কাটছি পরে বুঝতে পারবে। তো যাই হোক, এটা হলো ব্যাপার, এবার আমি স্কেল দিয়ে সমান করে টেনে নেব। এই দেখো পুরো একদম ইকুয়াল ইকুয়াল হয়ে গেছে, আর এই দিক থেকে বোধহয় আর একটা বেরিয়ে যাবে, ঠিক ধরেছি, আর একটাই বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি এটাকে কেটে নেব এবার, কিচিং কিচিং কাচিং কুচিং, মা বড় কাচিটা নিয়ে চলে গেল। যাই হোক, আমিও ছোট কাচিটা দিয়ে কেটে নিচ্ছি কুটকুট করে, ভীষণ কষ্ট। তো যাই হোক, তোমরা এভাবে কেটে নেবে।
আমি যদি ভিডিও করতাম তাহলে এটা মানে দেখাতামই না হয়তো, কাটাটা মানে কাটছি স্টার্ট করে তারপর বাকিটা দেখাতাম, কারণ ভিডিওটা এভাবেই করতে হয়। মানে একটা রেডি ভিডিও লাইভ আর রেডি ভিডিওর মাঝে তফাৎটা তো তোমরা বোঝো না। তো আজকে আবার আমি বলছি, আজকে আমি বানাচ্ছি ফটো ফ্রেম, আর এই ফটো ফ্রেমটা বানানো ভীষণ ইজি। এটা তুমি তোমার আমি ক্যাপশনে দিয়েছি, ক্যাপশন দেখে হয়তো বুঝে গেছো আমি কি বানাচ্ছি। তুমি এখানে আসবে না, তো আমি এটাকে এমনি করে কেটে নেব। বৃষ্টি পড়ছে বাইরে ঝুপ ঝুপ করে, কেটে নিয়েছি আর এগুলো পুরো সমান সমান হয়েছে, মানে এটা সমান এটা, এটা সমান এটা, একদম পুরো সমান সমান হয়েছে। আর এগুলোর মাপেও কেটে নেব, রাখি সাইডে, উপরের গুলো মাপ দিয়েও কেটে নেবো। বাবা রে বাবা, আর ভালো লাগছে না। যাই হোক, কেটে নিচ্ছি কেটে নিচ্ছি কেটে নিচ্ছি। অলমোস্ট ডান, আর এগুলো কাটাকুটি ব্যাপারটা হয়ে গেলে মানে আর কিছুই বাকি থাকে না বলতে গেলে, ডিজাইন করা ছাড়া। জোরদার বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিটা বলে একটু ঠান্ডা হয়, কিন্তু বৃষ্টি পড়ার পরেও অনেক সময় গুমোট ভাবটা থেকে যায়, আই ডোন্ট লাইক দ্যাট। আর বৃষ্টি পড়লে ঘরে জলও ওঠে, ওটাও ভালো লাগে না। বৃষ্টির বিশেষ কোনো সুফল নেই, বৃষ্টি পড়ে বলে পড়তে যেতে পারি না, মানে যদিও অফলাইন শুরু হয়, বেকার বেকার। পাশের ঘরে বাজে গ্রামের রানী বিনা পানি, এর সারাদিন সব সিরিয়াল দুবার দুবার করে দেখে, সব সিরিয়াল, যেটা সকাল দুপুরে দেখবে সেটা আবার রাতে দেখবে, যেটা রাতে দেখে সেটা আবার সকালে দেখে, সারাদিন সব সিরিয়াল এদের দুবার দুবার করে বাজে। বাবারে, হ্যাঁ হয়ে গেছে কমপ্লিট। কমেন্টস কই, কেউ কমেন্টস করছে না কেন? তো দেখো এগুলো আমি কেটে নিয়েছি, এবার এগুলোকেও আমি সেম প্রসেসে, ও বাবা কি গরম লাগছে, মানে সেম প্রসেসে ওই খবরের কাগজ মানে ওই যে আমার যেটা দেখালাম যেটা থেকে আমি করছি সেটাতে, সেটা দিয়ে মুড়ে নেব। তো মুড়ে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো কাগজের বইটা, বইটা নিয়ে নিলাম, এটা একটা পাতাতেই হয়ে যাবে কভার। তো আমি নিয়ে নিচ্ছি, দেখতে থাকো। তো এগুলোর পিছনে আমি লাগিয়ে নিলাম আঠা,
না জল খাইনি, ওষুধও খাইনি, ওষুধটা দাও নাহলে ভুলে যাবো। ওই একটা লাল বাক্সের মধ্যে খোঁজো, দেখো না ল্যাপটপের ব্যাগে বা কোথাও একটা রয়েছে। বিরক্ত হও কিসের জন্য, তোমার মেয়েই তো বলেছে। হ্যালো কে, হাই, হ্যালো। ও ওই দাদাটা এসে গেছে, কলমাস্ত্র দাদা। আজকে আমি বানাচ্ছি ফটো ফ্রেম, তো ওটা বানানোর সম্পূর্ণ প্রসেস ইজ গোয়িং 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 আন গোয়িং। এই তুমি চেঁচাচ্ছো কেন, দেখছো না একটা জিনিস চলছে এখানে, কিসের জন্য চেঁচাচ্ছো? ভেঙে ফেলো, ভেঙে যাচ্ছে ফুলটা। যাই হোক, হলো ঘটনাটা। হ্যাঁ, তোমাদের ও কারোর ওখানে বৃষ্টি হচ্ছে কি, মানে মানে যারা দেখছো তাদের কথাই বলছি, যে বৃষ্টি টিষ্টি হচ্ছে নাকি? কারণ হচ্ছে যেটা মানে আমাদের এখানে ভীষণই বৃষ্টি হচ্ছে, যেটা বললাম বৃষ্টির খুব আওয়াজ হচ্ছে, তাতে আমার গলার আওয়াজও আটকে যেতে পারে, আবার পাশের ঘরে যেটা বললাম সেটাই। এদের মানে সারাক্ষণ মানে দেখা সিরিয়ালও দেখে আমার করে টাইম পাস। এ দেখো টাইম পাসের অনেক জিনিস রয়েছে, টিভি দেখে চোখ নষ্ট করার কোনো মানেই হয় না। তো এইভাবে সবকটাকে মুড়তে হবে। মা তুমি কি মুড়ে দিতে পারবে, তাহলে আমার উপকার হতো। যাকে তো অত 14 জায়গায় আঠা লাগানোর প্রয়োজন মনে করছি না, ঝটপট করে এক জায়গাতে করে। ভীষণ কঠিন কাজ, আমি প্রথমবার করছি, মানে ফটো ফ্রেম প্রথমবার বানাচ্ছি না, ফ্রেমটা প্রথমবার বানাচ্ছি না, ফ্রেমটা দ্বিতীয়বার বানাচ্ছি, কিন্তু ফ্রেমের ওপরে যে ডিজাইনটা করব সেটা হচ্ছে একদম প্রথমবার করছি। তো তার জন্য ভুল ত্রুটি হলে মার্জনা করে দেবেন নিজ গুণে। আমি জানি কিছুক্ষণ পর হয়তো আমার কথা কেউ শুনতেই পাবে না, যে হারে বৃষ্টি নিজের বেগ বাড়াচ্ছে। এই এই সত্যি বলতে ঘটনাটা কি, বৃষ্টি পড়াতেই আমার মনে পড়ে ফিজিক্স এর কথা, রেনম্যান প্রবলেম এর কথা। মানে কি দরকার, মানে আমি বুঝি না, বৃষ্টি বৃষ্টির মতো পড়ছে, মানুষ মানুষের মতো হাঁটছে, সেগুলোকে অয়নে অঙ্কের মধ্যে টেনে, মানে বৃষ্টি মানুষ এই দিকে হাঁটলে বৃষ্টি কোন দিকে পড়বে, কেন বৃষ্টির তো ইচ্ছেই হতে পারে, মানুষটা যদি পূর্ব দিকে দিয়ে হাঁটে আমি তাহলে দক্ষিণ দিক দিয়ে পড়ি, দক্ষিণ দিক দিয়ে পড়া পসিবল নয়, তাও আমি বললাম আর কি। মানে বৃষ্টিটা তো ইচ্ছে হতেই পারে, কেন বৃষ্টির ইচ্ছে তো আমরা হস্তক্ষেপ করবো, মানে বুঝি না, মানে প্রকৃতিকে নিয়ে অঙ্ক করে কি লাভ, প্রকৃতি তো প্রকৃতির নিয়মেই চলবে, মানুষ। তারপর হ্যাঁ, জাহাজ এই দিক দিয়ে যাচ্ছে, তো তারা কোন দিক দিয়ে উঠবে? আরে এগুলো কি, এগুলো কি মানে মজা, মানে আমি বলছি না যে এগুলো খারাপ, মানে অঙ্কগুলো হ্যাঁ অঙ্ক অঙ্কের মতো, কিন্তু মানে দুম করে হঠাৎ করে বৃষ্টিকেই কেন টেনে নিয়ে আসবো আমি, সেটাই আমি বলতে চাইছি। আমার আপত্তিটা ওই জায়গাটা, আমার অঙ্ক করতে আপত্তি নেই, কারণ অঙ্কগুলো সত্যি ভীষণ ভালো লাগে, ইন্টারেস্টিং লাগে, কিন্তু ওই হচ্ছে ওটাই হচ্ছে ঘটনা, মানে বৃষ্টিকে কেন আমি টেনে নিয়ে আসবো এর মধ্যে। বৃষ্টি এদিক দিয়ে পড়ছে, জাহাজ ওদিক দিয়ে আসছে, মানুষ ওদিক দিয়ে দৌড়াচ্ছে, এগুলো অঙ্ক। তারপরে ওই যে ক্লাস 8-এ পড়তাম, মানে একটা সুস্থ চৌবাচ্চা থাকা যাবে না, চৌবাচ্চায় মানে শত ছিদ্র করতে হবে চৌবাচ্চায়, এ না এ নল বি নল, মানে চৌবাচ্চার মধ্যে এ টু জেড সব নল থাকবে, মানে এগুলো কোন যুক্তি? হ্যাঁ ক্যা চল রহা হ্যায়। যাই হোক,
দেখো একটু বোর তো হচ্ছেই জানি, তাও আমি বক বক করে তোমাদের অনেক এন্টারটেইন করার চেষ্টা করছি, তো প্লিজ তোমরা দেখো শেষ অবধি কি বানাই। অ্যাকচুয়ালি লাইভে আসি কেন, কারণ এখন তো সবার সাথে সবার ডিস্টেন্সটা অনেক বেড়ে গেছে, মানে আমি বলতে চাইছি যে মানে কারোর সাথেই কারোর দেখা সাক্ষাৎ হয় না, স্পেশালি আমার স্কুল ফ্রেন্ড যারা, ওদের সাথে আবার কবে দেখা হবে আমি নিজেও জানি না, কারণ এখন আমাদের স্কুল চেঞ্জ হয়ে গেছে, আবার কবে দেখা হবে আমি নিজেও জানি না। তো আমি সেটাই বলছি যে লাইফে এলে অ্যাটলিস্ট দুটো কথা তো হয়, একটু টাইম পাস তো হয়, কবে কার সাথে দেখা হবে, আর যাদের সাথে এক টিউশনেও পড়ি তাদের দুটো সেম ব্যাপার, কেন কি কবে দেখা হবে আবার, কারণ এখন অনলাইন পুরো। আজকে আমার অফলাইন পড়া ছিল কিন্তু আমি যেতে পারিনি, বাবা যেতে দেয়নি প্রথম কথা এই পরিস্থিতিতে, তার ওপরে তো বৃষ্টির একটা ঝামেলা লেগেই রয়েছে। তো যাই হোক সেটাই, মানে কবে অফলাইন হবে তবে দেখা হবে, তার চেয়ে এইভাবে একটু যদি কথা বলা যায় সবার সাথে ভাল লাগে, এগুলো আর কিছু না। তো যাই হোক, আর একটাই বাকি, এটা হয়ে গেলে হলো না। আমি আমার মায়ের বার্থডেতে যখন বানিয়েছিলাম মাকে সারপ্রাইজ দেবো বলে, তো মায়ের বার্থডে নভেম্বর মাসে, তো তখন বানিয়েছিলাম, তার আগে থাকতেই বানিয়ে রেখেছিলাম, কারণ আমি ওরকম মানে আগে থাকতে মানে কতদিন আগে, তো নভেম্বর মাসে জানোই তো আমাদের এখানে ঠান্ডা থাকে বাট একটু রোদটাও থাকে, সেই ছাদে বসে বানিয়েছিলাম যাতে মা টের না পায়, মা জানতে না পারে। তো যা ফাইনালি মা সত্যি জানতে পারেনি, কিন্তু মা গেস করেছিল যে আমি কিছু একটা করছি, কারণ আমি সারাদিন ছাদে পড়ে থাকতাম যখনই টাইম পেতাম। আর নভেম্বর মাস থেকেই মোটামুটি যখন সিলেবাসটা কমলো না, তখন থেকেই মানে কেমন একটা লাগছিল, তাও মাধ্যমিক দেবো মাধ্যমিক দেবো এই ইয়েতে চলতাম, তারপর তো বুঝেই গেলাম যে ও মাধ্যমিকের আর এ জন্মে দেখা পাবো না, তো বাদ দাও। তো দেখো দেখো অলমোস্ট ডান, তোমরাও বানিও কিন্তু, আর বানিয়ে কে কি করলে সেটা আমার পেজে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, কার্ডটা কেমন দেখতে হলো আমি দেখবো, আর যারটা আমার সবচেয়ে ভালো লাগবে তার তার হ্যান্ড মানে তোমরা, হ্যাঁ এটা এটাই আমি বলেছিলাম যে আমার পেজে, আমার এই যে পেজটা রয়েছে আমার পেজে গিয়ে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমরা কে কি আঁকো বা কে কি, প্রতি সপ্তাহে দুজনের আঁকা আমি তাদের নাম করে তাদেরকে মেনশন দিয়ে আমার পেজে আপলোড করব, আঁকা বা হাতের কাজ মানে এই সব জাতীয় জিনিস, বা কেউ যদি সেলাই ঠেলাই করো তাদের সবার নাম দিয়ে আমি তাদেরকে মেনশন দিয়ে তা আমার পেজে আপলোড দেব, আর প্রতি সপ্তাহে দুজনেরটা দেব। তো তোমরা পেজে গিয়ে যে কোনো ইয়েতে কমেন্ট করতে পারো, কমেন্ট করবে আমি দেখে নেব, ঠিক আছে? তো দেখতেই থাকো দেখতেই থাকো। তো এই দেখো অলমোস্ট ডান, তো এবার যেটা করবো সেটা হলো এটাও মোটামুটি শুকিয়ে এসছে এই ব্ল্যাক কালারের এটা, তো ফার্স্টে আমি এগুলোকে এমনি করে আটকে দেবো, এই যে ব্ল্যাক কালারের যেটা জোড়া ছিল মানে যেটা সবকিছুর ওপর দিয়ে জোড়া ছিল, তো সেটার ওপরে এগুলোকে আটকাবো। তো আটকানোর জন্য যেটা করতে হবে, এদিকে আমাকে মানে আঠা লাগাতে হবে, আঠা লাগাতে হবে, আঠাটা ভীষণ ভালো করে লাগাতে হবে যাতে খুলে না যায়, আর ফেভিকল তোমরা তো জানোই ভীষণ ভালো আঠা, আর এই সত্যি বলতে এই আঠাগুলো আমি কিনি না, আমাদের জলপাইগুড়িতে হার্ডওয়্যারের দোকান, তো তাই বাবাকে আসার সময় বলেছিলাম নিয়ে আসতে, আমি ফেভিকল কিনি না, আমি ওখান থেকে নিয়ে আস, আগের বার এনেছিলাম একটা ছোট ভার্সন শেষ হয়ে গেছিল, তারপর দেখলাম এখন ভিডিও টিডিও বানাচ্ছি প্রচুর ফেভিকল লাগছে, তো বললাম বাবা 500 500 গ্রাম, এটা ওই পুচকে পুচকে ফেভিকল কেনার থেকে ভাই এইরকম একটা কিনে নাও অনেক ভালো,
আমি এটা ফাইনালি কালার করব, দ্যাটস ওয়াই আই এম পুটিং দিস উইদাউট কালার। সো আই হ্যাভ প্লেসড ইট অ্যান্ড নাও আই উইল প্লেস দিস ওয়ান। ফার্স্ট অফ অল আই উইল প্লেস ইট অলসো বিকজ টু গেট দ্য মেজারমেন্ট সামহাউ ইট হ্যাজ এটা সত্যি অনেকটা বেশি হয়ে গেল এই দিকটা। তো এটা এটা দেখো এই যে পেরে গেছে, এই জন্যই আমি বলছিলাম সেম সেম মাপের কাটতে। তো যাই হোক এই টুকরোটা লাগতো না, একটা টুকরো লাগতো না, এই তিনটে টুকরো লাগবে। তো যাই হোক এটাকে আমি এতটা এখন কেটে নিতে হবে। কি মাপ নিলাম আমি, কি মাপ নিলাম আমি দেখি তো আমি আবার, মানে কি করলাম এতটা বেশি হলো, ঠিক আছে যাই হোক আমি কেটে দেব, চাপ নিও না, মুশকিল আসান। তো কেটেই দিই, কি আর করা যাবে। কেটে দিচ্ছি এটাকে কুচ 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 করে। এই যে কেটে দিলাম, প্রবলেম সলভ। তো যাই হোক এটাকে এখানে প্লেস করে দেখবো। মোটামুটি সেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি হ্যান্ডমেড তো একটু একটু প্রবলেম হয় বাট সেটা মানিয়ে নিতে হয়। যাই হোক তো ব্ল্যাক যখন পড়বে বোঝা যাবে না অতটা, তা এটার পিছনেও এরকম করে আঠা লাগিয়ে নেব। তো যাই হোক তো এখানে যে কোনো একদিকে লাগাতে হবে, কারণ একদিক দিয়ে ফটোটা ঢোকানো হবে তার জন্য। তো এখানেও একটু যেহেতু ওটাতে ঘাটতি হয়েছে, এখানেও একটা প্রবলেম হবে, এটা জানা কথা ছিল আর সেটাই হয়েছে। তো এই জন্য বললাম মাপটা করার সময় নিজের মতো করবে। আমি তো মাপ করছি, আমি যখন করছিলাম তখন তো আমি কন্টিনিউয়াসলি বকেই গেলাম, ব্যাক 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 ব্যাক, আর এখনো বকেই যাচ্ছি কনফিডেন্টের সঙ্গে। তো এই দেখো এটা পুরোটা প্লেস করা হয়ে গেল। তো এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে পুরো খবরের কাগজ দিয়ে মুড়ে নেব, মানে এই কাগজগুলো দিয়ে। তার আগে যেটা করব সেটা হচ্ছে এটার যে পার্টগুলো দেখা যাবে সেই পার্টগুলোকে ব্ল্যাক কালার করে দেব, ব্ল্যাক কালার, সমঝা। তো হ্যাঁ হোক হোয়ার ইজ মাই ব্ল্যাক কালার, হিয়ার ইট ইজ। তো যেগুলো ময়লা ছয়লা পড়েছিল সেগুলোকে করে দিলাম, আর এখান থেকে নিয়ে নিলাম এই যে কালার, আর এখন এটাকে প্লেস করব। যে পার্টটা দেখা যাবে, মানে পুরোটা কালার করে বেকার কালার নষ্ট করব না আমি। বেসিক্যালি যে পার্টটা মানে আমরা আমাদের বাইরে থেকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেই পার্টটাকে কালার করে নেবো, সাথে এটাকেও আর একবার কালার, মানে ওই যেগুলো যে কালারগুলো এক্সট্রা হবে সেগুলো। তো করে নিচ্ছি এটা, তো কারা কারা লাইভ দেখছো, মানে খেয়ে এসে লাইভ দেখছো কি না খেয়ে এসে লাইভ দেখছো বা কি করতে করতে লাইভ দেখছো বলো শুনি।
মোটামুটি কালার তো করেই দিলাম, দেখা যাওয়ার কথা নয়। এবার এই দিকটাতে করব সেম জিনিসটাই, প্রসেস ইজ অলওয়েজ সেম। মানে এই সাদা কাগজ খবরের কাগজ গুলো যেন দেখা না যায়, এই হচ্ছে আসল বক্তব্য। সেটা তুমি তোমার যে প্রসেস সেই প্রসেসে তুমি করতে পারো, মানে যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি সেগুলোকে আড়াল গাইড করতে পারো। তোমার যদি মনে হয় ফুল ফুল কিছু লাগিয়ে গাইড করবে সেটাও চলবে, মোদ্দা কথা যার যা প্রসেস। আমি এটাকে কালার করে গাইড করছি, ঢেকে দিচ্ছি, আড়াল করে দিচ্ছি। এদিকটাও করে দিচ্ছি এইভাবে। হয়ে গেছে, আর রইল বাকি ওপর পার্টটা। ওপর পার্টটা একদিকে হয়েছে আর একদিকে হয়নি, দুদিকেই আমি করে দিচ্ছি। আবার আমি জলটাকে কলে একটু পরিয়ে দিলাম। যাই হোক, এটাকে ভিনি করে তুলে রেখে দিলাম এখানে। আর এবার হচ্ছে এই এটাকে খবরের কাগজে মুড়ে দেবো। মানে যতটুকুনি একটা কাগজ দিয়ে করা যায় ততটুকুনি। এই পার্টটা কেটে নেব, এখানে লোকজনের ছবি ছবি আছে। কেটে নিলাম, এবার এটাকে এমনি করে জুড়ে দেব। তো এবার এটাকেও কভার করে নেব সেম ওয়েতে। আর এদিকটাতেও একটু করে নিচ্ছি।
গেল। এবারে এদিকটাও করব। প্রসেস ইজ সেম। যাই হোক করে তো নিলাম, এবার এটা এই দিকটাকেও করে নিই। যাই হোক হিহি হা হা হো হয়ে যাচ্ছে এক প্রকার, পুরোটাই কালার হবে, যার জন্য আমি এই কভারিংটার দিকে বেশি নজর দিচ্ছি না। আর এই দিকটা হলো না, তার জন্য এই দিকটার ব্যবস্থাটা করতে হবে আমাকে। সবকটা দিকে মোটামুটি কমপ্লিট, তাও এগুলোকে একটু চেপে চেপে দেব। দেখো পুরোটাই ব্ল্যাক করব, তাও আমার এদিকটা এটা দিয়ে হয়ে যাবে। তো এটা দিয়ে সেরে নিচ্ছি, ফার্স্ট এটার উপরে আঠাটা লাগিয়ে নিই। এটা একটু এদিকটা একটু কম হয়েছে, তার জন্য আমি একটু বেশিটা এনে দিলাম। যাই হোক এদিকটাতেও আঠা লাগিয়ে নিচ্ছি। আর এখানটা এই জায়গাগুলো এই যেটা আগের বার করেছিলাম এইবারও ওই একই কাজ করছি, কেটে নিচ্ছি। আগের বারও কেটে নিয়েছিলাম, এবারও কেটে নিলাম। আর এখানে আঠা দিয়ে আটকে দেবো, কাগজটায় লাগালাম না, কাগজটা ল্যাতপ্যাত ল্যাতপ্যাত করবে তাই জন্য। এখানটায় এটাকেও আটকে দিই।
আটকে দিয়েছি সবকটা দিক কমপ্লিট। হাতটা একটু ক্লিন করে নি, তারপরে বাকিটা দেখাচ্ছি। ওদিকে তেনারাও শুকিয়ে গেছেন মোটামুটি। তো প্রতিবারের মতো এবারও করছি, আগে আঠা লাগিয়ে নেব, তারপরে তো এগুলো সেরকম শুকায়নি। এবার এভাবে এটাকে পুট করতে হবে, কিন্তু কোন দিকটা ছিল কোন দিকে ভুলে গেছি। যে এই তো বাবা জীবনরা ঠিকঠাক জায়গায় বসে পড়েছে, শুধু আঠা দিয়ে লাগানোর রকম। যাই হোক, আঠাটা লাগিয়ে নি। লাগিয়ে নিচ্ছি আঠা, আর এই দিকটা এইভাবে ছিল, তো এভাবে তো এটা লাগানো মানেই ফটো ফ্রেম অলরেডি রেডি। এবার শুধু ডেকোরেশনটা যা বাকি, ডেকোরেশনটাই বাকি, আর সব ডান। চেপে চেপে একটু লাগিয়ে দিতে হবে এবার চারদিক দিয়ে। সবচেয়ে ভালো হয় যদি কিছু একটা দিয়ে চেপে রাখা যায়। তো এই দিকটাই কেন লাগাইনি, কারণ এদিকটা ফাঁকা থাকবে তাই। আর উপরটা যা দেখছি একটু এক্সট্রা হয়েছে, তবে ডোন্ট ওয়ারি, ওটা ঠিক হয়ে যাবে। এই দেখো সবাই, এটা অলমোস্ট রেডি। আর এই জায়গাটা একটু গ্যাপ রাখছি, এই জায়গাটা চাপবো না। যাই হোক, একটা গোলমাল করে ফেলেছি। এটা কি এত তাড়াতাড়ি কমপ্লিট হওয়ার মতো জিনিস হলো? গোলমাল যেটা হয়েছি সেটা হলো গিয়ে উল্টো দিকে লাগিয়েছি। এটা আঠা হবে না, কে বলেছে? আঠা দিয়ে ফটোটা ঢুকাবি কোথায়? না না, এই জায়গাতে তো আঠা হবে না, সেটা আমিও জানি। আঠা তো লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি, ওটা উঠে যাবে, ওটা নিয়ে তো চিন্তা করার কিছু নাই। যেটা হয়েছে সেটা অন্য জায়গায় হয়েছে, তাও দেখছি। মানে আমি উল্টো দিকে সেট করেছিলাম, তো এটাকে এবার সোজা করার সময় হয়েছে। এটাকে আবার রং করে নেব।
দেরি করে বসেছি কেন না এই টাইমে বুঝে শেষ হয় আজকে এক ঘন্টাও হয়নি আমি বসেছি মানে এক ঘন্টা হয়ে গেছে এই টাইমেই বসি দশটাতেই বসি তো এবার এই দিকটা কালার করে নেবো তো এই এই জায়গাটা পুরোটা কালার করে নিলাম কালার করে নিতে হবে এইভাবে পুরোটা তো আমি এটা পুরোটাই কালার করে নিচ্ছি এই দিকটাও করে নিলাম সব দিকই কালার করে নিয়েছি দেখো এটা পুরো কালার কমপ্লিট তো বাস ফটো ফ্রেম এখানেই রেডি আর এরপর হচ্ছে ডেকোরেশন ডেকোরেশনটা বাকি ডেকোরেশনটা এখন বাকি তো এই এরপর হবে ডেকোরেশন পার্ট আর ওটাও দেখাবো আমি আর হাতে এখন পুরো একদম আঠা লেগে গেছে চামড়ার মতো তো এটা একটু শুকাক না শুকালে তো কিছু করা যাবে না তাও আমি এগুলোকে একটু চেপে চেপে দিই একটু চেপে কারণ হাত লাগালে এখন কালো হয়ে যাবে আর রংটাও হাতে উঠে আসবে তো না রংটা অনেকটা শুকিয়ে গেছে বাট হাতে লাগালে উঠিয়ে আসছে ঠিক
চেপে চেপে দিতে হবে একটু, তো এভাবেই চেপে চেপে দেব। ওটা রেডি অলমোস্ট। আমি একটু হাতটা ধুয়ে আসি, তারপর আমি বাকি পার্টটা শেয়ার করছি। তো এটাও অনেকটা শুকিয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে এটার উপর ডিজাইন করব। আর ডিজাইনের জন্য আমি নিয়ে নিচ্ছি এই মোল্ড লিডটা, মোল্ডিট এই মোল্ডিটটা নিয়ে নিচ্ছি। কেটে নিই। তো ওই আগের দিনের মতোই কাটার জন্য নিয়ে নিলাম এটা, এইটুকুনিতেই আজকে মোটামুটি হয়ে যাবে, জানি না, তাও বেশি বানিয়ে রেখে লাভ নেই। তুমি এখানেই বাজনা, মডেলটা আগে তৈরি করলে এটার উপর লাগাতাম কি করে? হ্যাঁ রেডি করতাম মডেলটা তো। হ্যাঁ সেটাই, ড্রাই মডেল লাগাতে গেলেই ওটা খুলে যাবে ফেভিকল দিয়ে। না না এই রং উঠে যেত তো ডেন্ড্রাইট দিলে, কালো রংটা ঝামেলা আছে। যারা 3D আর্ট করে তারা কি এমনি এমনি আকার বিয়ের সময় এটা করে? তো কি হয়েছে আজকে যদি পুরোটা না হয় তো পরের দিন দেখাবো, আশ্চর্য ব্যাপার। তো সমান সমান মাপে নিয়ে এটা ই করে নিলাম। তো যাই হোক এটা মিক্স করে নিলাম, দেখো মিক্স করে একদম সাদা করে নিলাম। তো যেটা করব এখানে ফ্লাওয়ার করব, দেখা যাক কেমন কি ফ্লাওয়ার বানাই। এখানে যেটা করব সেটা হচ্ছে এই কোনা দিয়ে একটা ফুল করব, আর ওখানে একটা
অনেকটা 3D আর্টের মতো। তো এখানে আঠা লাগাতে হবে, তো আঠার জন্য ফেভিকলটা নিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে ফ্লাওয়ারের পেটিং করবো, তো কেমন কি ফ্লাওয়ার করবো দেখি। পাঁচটা বানাচ্ছি, তো যাই হোক এরকম হাতে নিজের মানে হাতের শেপ দিয়ে দিয়ে আমি এটা বানাবো। অ্যাকচুয়ালি দিস ইজ আ টাইপ অফ 3D আর্ট, সো is really a type of 3D art. এটাকে নিজেকে হাত দিয়ে দিয়ে শেপটা দিতে হবে, যেমন তুমি দিতে চাও ঠিক তেমন। আর এরকম করে আমি কোনো স্পেশাল টুল ইউজ করি না, আমি আগের দিনই বলেছি। তো একটা হয়ে গেছে, আর একটা আরো কটা হবে এখানে। এখানে একটা হবে, আর এখানে আরো দুটো হবে। তো এই দেখো এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে আঠা লাগিয়ে নি এই পার্টটা। তো এটাকে একটু চ্যাপ্টা করতে হবে, চ্যাপ্টা মানে এর বেসটাকে একটু চ্যাপ্টা করতে হবে। তো সেটাই আমি করে নিলাম, আর বাকি জায়গাটাই একে বসাবো। তো দেখো বসিয়ে দিচ্ছি মোটামুটি। এটা একটা স্টার ফিশের মতো হয়ে গেছে অনেকটা। এটা কি পাউডার দিয়ে মাখতে হয়? পাউডার দিয়ে মাখবে কেন? দিস ইজ জাস্ট লুকিং লাইক আ স্টার ফিশ, বাট নো দিস ইজ নট স্টার ফিশ। তো যাই হোক এবার বসিয়ে দিই। এখানেই আমি আঠা লাগিয়ে দিলাম, এর গায়েই আঠাটা লাগিয়ে দিলাম। হয়ে গেল, এটা অলমোস্ট রেডি। আর এটার সাথে আমি একটু কিছু দেখি আর কিছু অ্যাড করা যায় না, পাতা টাতা। তো আমি অল্প অল্প করেই মাখছি, কারণ জানি না কতটা কি লাগবে।
এই যে দুটো সমান সমান নিলাম আগের দিনও দেখিয়েছিলাম আজকেও দেখাচ্ছি আবার এই দুটোকে ভালো করে মেখে নি আর এটা ততক্ষণে শুকিয়ে যাবে আর এইটা করার সময় তোমরা জলেরও ইউজ করতে পারো বাট আমি যেহেতু রংটা ব্যবহার করেছি ওই জন্য আমি জলটা দিয়ে দিই ঠিক আছে দুদিকে পাতা দিলে ভালো হয় আহা হা কি সব দেখছি হ্যাঁ দুদিকেই পাতা দেব তো মাখছি এটা মেখে নিচ্ছি কালারটা ব্ল্যাক কালারটা পুরোটা শুকিয়ে গেছে আর এটাকেও খুব ভালো করে মেখে মিশিয়ে নেব আর আজকে যদি আমি কালার করাটা না দেখাতে পারি মানে যদি লাইফটা আজকে এন্ড করে দিই তো নেক্সট দিন কালার করাটা দেখাবোই অবশ্যই তার জন্য ওয়েট করতে হবে তো যেটা হচ্ছে ঘটনা এখানে ফুলের গায়ে আমি একটু চিত্র বিচিত্র করব আর সেটার জন্য আমি নিলাম একটা পুরনো পেন আর পুরনো পেনটা নিয়ে আমি এরকম করে মানে একটু লম্বা লম্বা করে পাপড়ির গায়ে যেমন থাকে ওরকম করে এঁকে দিচ্ছি তাহলে আমার কি মানে ডার্ক শেডটা দিতে একটু বেশ সুবিধাই হবে এইভাবে দিচ্ছি যাই হোক যে যার ইচ্ছা মতো দেবে আর যাদের কাছে টুলস আছে তারা টুলস দিয়ে করবে তবে আমার যা মনে হয় টুলস মানে টুলসের থেকে এটা অনেক বেটার হয় মানে এইভাবে করতে অনেক বেশি সুবিধা হয় এখানে একটা ডার্ক শেড দেব ওর জন্য আমি এগুলোকে এমনি করে করে নিচ্ছি তো করে নিলাম আর এটাও মাখা অলমোস্ট ডান তো আমি একটু পাউডার দিয়ে নিচ্ছি হাতে এইভাবেই মানে পুরো চারদিকে ডিজাইন করে নেবো কেউ যদি চাও মানে এই মাঝখানটাতেও ক্লে দিয়ে ডিজাইন করবে তো সেটা অনেক ভাল লাগবে মানে কেউ যদি মানে অনেক সময় থাকে না ঘরে আমরা দেখি ফটো ফ্রেমের মধ্যে ক্লে ডিজাইন বা অনেক কিছু করা থাকে তো সেটাও অনেক ভীষণই ভাল লাগে কালারফুল হয় তো ক্লেটা মেশানো হয়ে গেছে এবার আবার কেটে নেবো কুচকুচ করে তো পাতা বানাবো পাতা না এবার হচ্ছে যেটা বানাবো সেটা হচ্ছে একটা লম্বা লতা পাতা না এবার লতা বানাবো তো দেখি এটা একটু সরু করবো ওই জন্য রোল করে নিচ্ছি হাত দিয়ে যাই হোক হয়ে গেছে কমপ্লিট কিভাবে বসাবো সেটা ভেবে নি একটু এইভাবে বসাই যদি যাই হোক এভাবেই বসাবো মোটামুটি তো তার জন্য ফার্স্টে আমি এটাকে একটা লাইন ড্র করে নেব এর ওপর দিয়ে এটাকে বলে থ্রিডি আর্ট থ্রিডি আর্টটা সবাই এভাবেই করে আর পাতা তো দেবই চিন্তা করার কোনো কারণ নেই থ্রিডি আর্টটা সবাই এভাবেই করে এই দেখো এখানে বসিয়ে দিলাম তো একটু আস্তে করো
যাই হোক এটাকে বসিয়ে দিলাম। আর এখানে বাটি যেটা এসছে ওটাকে আমি উচিত করে কেটে দেবো, না থাক এটা থাক, এখান থেকে একটা আবার ফ্লাওয়ার দেব, এখানেও ফ্লাওয়ার থাকবে। তো আর বাকি যে ক্লেটা ছিল ওটা দিয়ে একটু লিফ মানে পাতা বানিয়ে নেবো, ঠিক আছে? একটু পাউডার নিয়ে নিচ্ছি, পাউডার দিলে কাজটা অনেকটা ইজি হয়। আর এই যে আমার তুলি, তুলি দিয়ে আমি এটাকে বেলে নেব রুটির মতো, খুব পাতলা করব না, আবার খুব মোটাও হবে না। তো যাই হোক এবার এটাকে আমি কেটে নিচ্ছি পাতার শেপে। আর আমি যেটা দিয়ে কাটছি সেটা হচ্ছে কোনো ছুরি নয়, কোনো কিছু নয়, সেটা আমার পেন। পেনটা দিয়ে আমি এমনি করে কেটে নিচ্ছি। পেনটা দিয়ে এমনি করে কেটে নিচ্ছি। হয়ে গেল, আর সাইডে একটা খুব সুন্দর শেপও এলো যেটা আমি আনতে চেয়েছিলাম। যাই হোক পাতাগুলো লাগাবো এবার, আর এর নিচে দিয়ে দেবো আঠা। আগের দিনে বলেছিলাম এই ক্লেগুলো ভীষণ মানে ভীষণই সুন্দর গন্ধ হয়, সত্যি তাই, এগুলোর স্মেল ভীষণ সুন্দর। আর ওপর দিয়ে পাতার যে মানে শিরা উপশিরা হয় সেটা বোঝানোর জন্য একটু মানে এরকম করে পেন দিয়ে করে নিচ্ছি, যাতে আমার কালারের সময় অসুবিধা না হয়। তো আমার ইচ্ছা আছে এটা পুরোটাই এরকম করে কভার করার, তো দেখি আজকে কতটা হয়, নাহলে বাকিটা তো কালকে করতেই হবে। তো শুধু পাতা থাকবে না, মাঝে মাঝে থাকবে ছোট ছোট ফুলও, আর সেগুলো থাকবে হচ্ছে এইদিকে। যাই হোক এবার হবে ছোট্ট ছোট্ট ফুল, ফুলের মাঝে কুড়ি। যাই হোক এটাকে বসিয়ে দিলাম একটা শেপ করে, এটা যে যার নিজের নিজের ইচ্ছা মতো করবে, কোনো বাধ্যবাধকতা নেই কে কেমন করবে কাকে কেমন করতে হবে। আর এখান দিয়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এর ডাটিটা, এখানে আঠা লাগানোই ছিল তার জন্য আমার দিতে সুবিধা হলো এটাকে, ঠিক আছে? দিস ইজ এ ফ্লাওয়ার, সো এটাকে এমনি করে মানে একটা কুড়ি যে এটা সেটা বোঝানোর জন্য এটার ওপর দিয়ে আর একটা পাতার মতো দিয়ে দেব। হয়ে গেল, এবার এভাবেই আমি চারপাশটা করে নেব পাতা কুড়ি দিয়ে। এই সাইডটা আজকে আমি দেখাবো, বাকিটা আমি নেক্সট ডে দেখাবো। নেক্সট ডে মানে কি কালকে? কালকে কি টাইম হবে? হবে হয়তো, কালকেই দেখাবো। ওখানে তো এখানেও আবার সেম ভাবে একটা পাতা করে নেবো।
হয়ে গেল পাতা, এদিক দিয়ে আর একটা দেব। তো আমি যেটা চাইছি একটু থ্রি ডি টাইপস এর কিছু করতে, তো সেটাই করি। যতটুকু ক্লে আজকে মেখে নিয়েছি ততটুকু দিয়ে তো পুরোটাই মডেলটা করে নেব, নাহলে আমার ক্লেটা নষ্ট হবে। এটাকেও লাগিয়ে নেব এখানে। ঠিক আছে, তো দেখো এভাবে পুরোটা কভার করতে হবে। এখানেও কিছু একটা লিফ টাইপস এর কিছু একটা করবো। এখানে ছোট্ট ছোট্ট করে করবো ঐশানী ক্রিয়েশন, কিপ ইট আপ। হ্যালো ঐশানী, হ্যালো ঐশানী, কি খবর বল। তো দেখো এইভাবেই এটাকেও করে নেব। এই দেখো এখানে একটা ফ্লাওয়ার শেপ দিয়েছি, আর এখানে বানিয়ে নিচ্ছি ফ্লাওয়ারের ডাল। তো এখানে আঠাটা আগে লাগিয়ে নিই, ফার্স্ট অফ অল যেটা দরকারি কাজ সেটা আগে সেরে নিই। সব জায়গাটাতে আঠাটা লাগিয়ে নিলাম। এবার আর এখানে ফুলটা লাগিয়ে দিচ্ছি। দেখো এইভাবে পুরো কাজটাই করে নিতে হবে কমপ্লিট। একটা দিক দেখালাম, আর এখান দিয়ে আর একটা দিকও হবে। নেক্সট ডে আর একটা পার্ট শেয়ার করবো। এখানটা এক এক রকম শেপের দিচ্ছি। আর এখান থেকে আর একটুখানি নিয়ে এখানে আর একটা এর সাথে জুড়ে দেব, সেরকম একটা কিছু বানাচ্ছি। এই দেখো, এই এই দেখো তোমরা, এটা এইভাবে
এটায় আমার যেটা ইচ্ছা আছে এটা পুরোটাই ক্লে মডেল দিয়ে ফিল করার, তো দেখি কি হয়। এখানেও একটা পাতা দেব, এখানে আর একটা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এই দিকে একটা ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে এটা টিউলিপ টাইপস এর করবো। তো এটা শেপটা আমি আগে এখানে বানিয়ে নিই, একটু শেপ দিয়ে নিই। তো আজকে এই ক্লের অবধি করে ছেড়ে দেব, তারপর বাকিটা কালকে, কারণ এটা ড্রাই হওয়ার একটা ব্যাপার আছে। তো এখানেও এটাকে লাগাবো, তার জন্য আঠা চাই, লাগিয়ে দিলাম আঠা। আর এদিকেও একটা বানাবো, তো ওটার জন্য করে নিচ্ছি। এই দেখো আর এখানে একটু এইভাবে করে মানে এর ইয়েটা লাগিয়ে দেবো, বার্ডস মানে পেটেলের সাথে যেটা থাকে। তো এগুলো ড্রাই হবে, তারপরে আরো ডেকোরেশন হবে এটার উপর। তো দেখতে হলে অবশ্যই কালকে থাকতে হবে আমার সাথে। আজ তাহলে এই অবধি, টাটা, গুড নাইট। এই দেখো ডিজাইন, বা এদিক দিয়ে যদি দেখো এরকম ডিজাইন, যে দিক দিয়ে দেখবে সেদিক দিয়ে ডিজাইন। তো এগুলোকে এখন শুকাতে দেব, আর হ্যাঁ একটু কিছু ডেকোরেশন তো বাকি থেকেই যায়, সেগুলো করব। এই আমি কোনো স্পেশাল টুল ইউজ করি না, তোমরা দেখছোই, তোমাদের সামনেই করছি। তো নরম থাকতে থাকতে এই কাজগুলো সেরে নিতে হবে। যাই হোক, আর এখানেও একটা পাতা দিয়েছি, তো সেটাকেও সেট করতে হবে। এটাকেও সেট করে নিচ্ছি, এখানেও এটাকে একটু সেট করে দেব। এখানেও একটা পাতা আছে, ওটাও সেট করতে হবে। এখানে একটা বেবি লিফ আছে, ওটাও সেট করে দিলাম। তো এই দেখো, আজকে এই অবধি থাক, আবার নেক্সট স্টেপ।